নমস্কার বন্ধুরা আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা এমন পাঁচটি বিষয় তুলে ধরবো যা আপনারা হয়তো জানেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ফাইভ এই শামুকটির নাম হলো দ্য জায়েন্ট ওয়েস্টার্ন সিনেল এই শামুকগুলি দশ বছর পর্যন্ত বাঁচে আর কুড়ি সেন্টিমিটার লম্বা হয় এটা পাওয়া যায় আফ্রিকাতে আফ্রিকাতে মানুষ এই শামুকটিকে প্রোটিনের উৎস মনে করেন আর এই শামুকটিকে খায় কিন্তু ইউএসএস সরকার এই শামুকটিকে ব্যান করে দিয়েছেন কারণ শামুকটি প্রত্যেক বছর বারোশো ডিম দেয় আর এটা অনেক তাড়াতাড়ি ছড়ায় যা ইউএসএস নেচারের জন্য ক্ষতি হতে পারে নাম্বার ফোর যেমন হয় যদি এরকম একটা বন্দুক হয় যা শুধু আপনি চালাতে পারেন আর কেউ চালাতে না পারে আর এই জন্য চলে এসেছে দ্য স্মার্ট গান স্মার্ট গানের মধ্যে অনেক হাইটেক তৈরি আছে কারণ এটা জানার জন্যে যে ব্যক্তির এই গানটি অথরাইজড আছে তার হাতে এই গানটি আছে কি নেই এটা কনফার্ম করে ফিঙ্গার প্রিন্টে আছে ও আরও অনেক কিছু জিনিসে ইউএসএতে এই গানটি অনেক কাজের হবে কারণ ওখানে সবাইকে গান রাখার পারমিশন আছে নাম্বার থ্রি যে মানুষের ডিম্পেল হয় তাদেরকে দেখতে কিউর লাগে ও সুন্দর লাগে আর এই কথাটা মাথায় রেখে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এমন একটা মেশিন এসেছিলো যা আপনার ডিম্পেল তৈরি করত। আর এই মেশিনটিকে ইউএসএর ইসাবেল গিলবার্ট বানিয়েছিলেন ইজাবেল গিলবার্ট বলেছিলেন এই মেশিনটি কিছুদিন এরকমভাবে পড়তে হবে যার ফলে ডিম্পেল তৈরি হয়ে যাবে আর ডিম্পেল তৈরি হোক আর না হোক এটা তো কনফার্ম নয় কিন্তু গিলবার্ট এই মেশিনের মাধ্যমে নয় লাখ টাকা কামিয়ে নিলেন নাম্বার টু এটা হচ্ছে বিশ্বের থেকে ছোটো বান্দর এটার নাম হলো পিগমি মার্মো সেটস এটি পাওয়া যায় অ্যামাজনের ঘন জঙ্গলে আর এর ওজন মাত্র একশো গ্রাম এটি মানুষের আঙ্গুলে সমান হয় তার জন্য একে ফিঙ্গার মাংকি বলা হয় নাম্বার ওয়ান আমেরিকার রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর টিপ নেওয়া ও দেওয়ার সংস্কৃতি আছে আর এই কথাটা মাথায় রেখে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাসেল ইয়ক্স একটা যন্ত্র বানিয়েছিলেন যা ওয়েটার্স পেছনে পড়তেন যখনই ওয়েটার্স খাবার দেওয়ার পর পেছন ঘুরতেন তখন পেছন থেকে একটা হাত বেরিয়ে আসতো এই বলে যে দাদা টিপস দেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো নতুন কিছু অজানা তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন